আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি নতুন করে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি আজকের এই ফুল ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। ভিডিওটি শুরু করেছি হচ্ছে আমি বুধবার সন্ধ্যার পর থেকে আর কি। তো বুধবার সন্ধ্যাবেলা সাউদার পছন্দের ওর নাস্তা তৈরি করে দিচ্ছি। তো এখানে ও বলল যে ওকে ভ্যানিলা ফ্লেভারের প্যানকেক বানিয়ে দেওয়ার জন্য, তো ভাবলাম যে ঠিক আছে তাহলে বানিয়ে দেই। আসলে ওরা যখনই যেটা আর কি খেতে ইচ্ছে করে আমি যখনই আর চেষ্টা করি আর কি বানিয়ে দেওয়ার জন্য। তো এই তো সন্ধ্যার নাস্তায় ছিল ওদেরকে প্যানকেক, তো প্যানকেকগুলো বানিয়ে দিচ্ছি আর এখান থেকেই ভাবলাম যে ভিডিওটা স্টার্ট করে দেই। তো এই তো আমার প্যানকেকগুলো কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে, তো এখন আমি আস্তে আস্তে করে ওদেরকে প্লেটে দিয়ে ওদেরকে খেতে দিয়ে দিব। ভিডিও এই পর্যন্ত যারা কন্টিনিউ করেছেন প্লিজ লাইকটি যদি এখন পর্যন্ত আপনারা না গিয়ে থাকেন তো প্লিজ একটা লাইক দিয়ে বাকি ভিডিও দেখা কন্টিনিউ করুন, কারণ আপনাদের লাইক কমেন্টস পেলে আমি সামনের দিকে ভিডিও দেওয়ার আরও উৎসাহিত হই। তো এই তো আমার এই প্যানকেকগুলো তৈরি করা হয়ে গিয়েছে, তো আমি এখন ওদেরকে একজন একজন করে খেতে দিব। তার আগে ভাবলাম একটু উপর একটু মধু এভাবে করে দেই, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। এদিকে তো আমি প্যানকেক তৈরি করে যার যারটা তাকে তাকে দিয়ে দিয়েছি, আর এখানে সাউদা দেখতে পাচ্ছেন সে মজা করে প্যানকেক খেয়ে নিচ্ছে। তো আসলে এই টাইপের খাবারই ওরা খুবই আর কি পছন্দ করে। এটা হচ্ছে পরদিন সকালবেলা, আমি আবার ভিডিওটি স্টার্ট করে দিয়েছি। তো সকালবেলা এখানে আমি নাস্তার জন্য কিছু পরোটা তৈরি করছি, আর আসলে ইদানিং একটু পরোটা খেতে ইচ্ছে করছে, আর এর জন্য কিছু পরোটা আমি আজকে ফ্রোজেনে করব। তো সেটাও ইনশাল্লাহ আমি যেভাবে ফ্রোজেন করি আমি শেয়ার করব। আসলে আজকে পরোটা বানিয়েছি মোট 18টা, কিন্তু 18টা পরোটা থেকে এখানে আমাদের 6টা পরোটা সকালে অলরেডি খাওয়া হয়ে গিয়েছে। তো বাকি যে 12টা পরোটা থাকে সেখান থেকে আমি সেই বাকি পরোটাগুলোকে আমি নর্মালি আর কি রেখে দিয়েছি, যেহেতু অনেকগুলো না অল্প কয়েকটি আর কি পরোটা ছিল। এগুলো আবার কালকে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তো কালকে এগুলো শেষ হয়ে যাবে, তো এই জন্য আমি আর ডিপ ফ্রিজে সেটাকে সংরক্ষণ করি নাই। তো এখানে আমি একটা বড় করে পাতলা করে রুটি বেলে নিচ্ছি। তো এভাবে করে আমি সবসময় পরোটা বানাই, আর আমার এই পরোটার রেসিপি কিন্তু আমি বাংলাদেশি বড় বড় হোটেল স্টাইলে এভাবে পরোটাগুলো ওনারা বানিয়ে থাকেন, তো ওই রেসিপি ফলো করে আমি এভাবে বাসায় সবসময় পরোটা তৈরি করে থাকি। আলহামদুলিল্লাহ আমার পরোটাগুলো খুবই মজা হয়। আর আমার এই চ্যানেলে পরোটা, ফ্রোজেন, লুচি, রুটি এগুলো পদ্ধতি আছে, ফ্রোজেন করা পদ্ধতি। চাইলে আমার চ্যানেলটা ভিজিট করে আপনারা সেই ভিডিওগুলো দেখলে দেখে আসতে পারেন। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এই যে এই লেচিগুলোকে আমি একটু ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এখানে কিন্তু আসলে তেমন কোনো ভাজ দেওয়ার কোনো মানে নাই, প্যারা নাই। এখানে জাস্ট বড় একটা রুটি বেলে সেটাকে রোল করে নিলে কিন্তু ভিতরে যে রাউন্ড যে ভাজগুলো থাকে সেগুলো কিন্তু এইভাবে একটা একটা করে পরোটা ফ্রাই করার পর সেগুলো কিন্তু দেখা যাবে। তো এই তো এখন আমাদের সকালের নাস্তার জন্য আমি এখানে 6টা পরোটা বেলে আমি ছেঁকে নিচ্ছি, আমরা এখন নাস্তাটা খেয়ে নিব। শীতের দিনে কিন্তু পরোটা, গরম গরম পরোটা আর দুধ চা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এর জন্য আমি এবার চেষ্টা করেছি যে আস্তে আস্তে করে এই শীতের যে খাবারগুলো, যেগুলো শীত উপযোগী খাবার, যেমন বিভিন্ন রকমের পিঠা, তারপরে তো যত রকমের খাবার আছে চেষ্টা করব বাসায় একটু একটু করে তৈরি করার জন্য আর বাচ্চাদেরকে নিয়ে খাওয়ার জন্য। আর এই তো এই জন্য আজকে আর কি পরোটাটা তৈরি করলাম। এভাবেও ইদানিং একটু পরোটা খাওয়ার ইচ্ছে হচ্ছে আমার আমার বাচ্চাদের, তো ভাবলাম যে এখনই পরোটা বানিয়ে রাখি। আর রোজ রোজ না পরোটা রুটি এগুলো বানাতে আলসেমি লাগে, আর এর জন্য যদি একদিন বানিয়ে রাখি সেটা কিন্তু অনেকদিন খাওয়া যায়। পরোটার সাথে খাওয়ার জন্য এখানে আমি আর আমার ছেলের জন্য
দুজনের জন্য দুইটা ডিম পোস্ট করে নিয়েছি। সাউদা এখন খাবে না, ও ঘুমাচ্ছে, তো ওর ঘুম থেকে উঠলে ওকে গরম গরম ডিম পোস্ট করে দেব। আর এখানে আমি আর আমার ছেলের জন্য দুজনের জন্য দুটো করে নিচ্ছি। আর ডিম পোস্ট বা ডিম ভাজার সময় কার এরকম ডিমের খোসা পড়ে এটা আমাকে চাইলে সবাই কমেন্টসে জানাতে পারেন। আমি যতবার ডিম পোস্ট করি খোসা একটু না একটু ভাবে পড়বেই আর কি। তো এখানে আমি ডিম পোস্টগুলোকে করে নিচ্ছি। আর ওইখানে পাশের চুলায় আমার কিন্তু চা হচ্ছে অলরেডি, আর আমি কিন্তু সিলিন্ডার গ্যাসে কিন্তু সকালে নাস্তাটা করছি, দেখতে পাচ্ছেন। আর সরকারি গ্যাস যতটুকু আছে জ্বলছে ওটাতে কিন্তু আমি চা আর কি ঢেকে ঢেকে আর কি চা বানিয়ে নিচ্ছি। তো এই তো আমার নাস্তা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমার জন্য আর রেদানোর জন্য দুইটা প্লেট রেডি করছি। আসলে পরোটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু মজা লাগবে না। আর এখানে আমাদের পরোটাগুলোকে সুন্দর করে প্লেটে নিয়ে সুন্দর করে প্লেটটা আর কি সাজিয়ে নিচ্ছি। কথায় আছে না, আগে দর্শনধারী তারপর গুণ বিচারী। আসলে যে জিনিস দেখতে সুন্দর সেই জিনিস কিন্তু খেতে অনেক মজা লাগে। তো এই তো সুন্দর করে প্লেটটাকে সাজিয়ে নিচ্ছি। আর তারপরে তো চা তো অলরেডি আছেই চুলায়, পাশে আমি এখন কাপে করে চা ঢেলে নিব। আমার ভিডিও দেখবেন আর আমার ভিডিওতে চা দেখবেন না তা তো হয় না। তো আমি তো প্রতিদিনই চা খাই, যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন। আমি চা ছাড়া একদমই চলতে পারি না। হতে পারে সেটা সকালে ব্রেড হোক বা বিস্কিট হোক বা পরোটা হোক, কিন্তু বেশিরভাগই দেখা যায় ব্রেড বা বিস্কিট দিয়ে সকালে আমরা চা খাই। এটাই হচ্ছে আমাদের সকালে নাস্তা থাকে। আর এই তো আর মাঝে মাঝে যখন রুটি বা পরোটা তৈরি করি তখন দেখা যায় এই পরোটার সাথে আর কি চা তৈরি করে আর কি আমরা খেয়ে নেই। তো এখন বিসমিল্লা বলে এখন নাস্তাটা খেয়ে নিচ্ছি। আর এ তো খাওয়ার সময় আগে ডিম খাবো, তারপর হচ্ছে চা দিয়ে পরোটা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাবো। আর এই চা দিয়ে পরোটা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে। তো সকালে নাস্তাটা করে নিয়েছি। সকালে নাস্তা করার পর আমি বাকি যে পরোটার যে বলগুলো ছিল সেগুলোকে আমি অফ ক্যামেরাতে পরোটাগুলো বেলে হালকা করে একটু এপিট ওপিট করে ছেঁকে নিয়েছি। আর এটাকে এখন বড় একটা চপিং বোর্ডের উপরে এটাকে আমি ঠান্ডা হতে দিয়েছি। তো এর মধ্যে দেখলাম যে এগুলো ঠান্ডা হয়ে গিয়েছে পরোটাগুলো। আর এখন আমি একটা বক্সে এগুলোকে আমি নর্মাল ফ্রিজে এভাবে রেখে দেব। যখন আমরা পরোটা আবার খাওয়ার মানে খাবো তখন আমরা পরোটা নামিয়ে সাথে সাথে তেলে এটাকে সুন্দর করে আর কি ফ্রাই করে নিব। তো এই পরোটা এভাবে ফ্রোজেন করলে আমার কাছে বেশ আর কি উপকার লাগে, মানে ভালো লাগে আর কি। আর এই পরোটা ফ্রোজেন থাকলে বা রুটি ফ্রোজেন থাকলে এক কথা আর কি টেনশন ফ্রি থাকতে হয়। আর এই তো পরোটাগুলোকে ফ্রোজেন করার পর অনেকক্ষণ আমি ক্যামেরাটা অফ রেখেছি, তারপর আমি আবার ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। আজকে দুপুরে লাঞ্চ মেনু ছিল হচ্ছে এই যে লাউ পাতার ভর্তা। তো এখন আমি লাউ পাতার ভর্তাগুলো করেও নিয়েছি আর এখন একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। আর পাশাপাশি এখানে আমি চিকেন রান্না অলরেডি চুলায় হচ্ছে। আর এখানে ভাবলাম যে আমার বাসায় কিছু তিন রকমের ডাল আনা হয়েছে, আর এই ডালগুলোকে এখন আমি এই কন্টেনারের মধ্যে ঢেলে নেই। তো এই তো সুন্দর করে যখনই একটা একটা করে কন্টেনারে জিনিসপত্র শেষ হয় চেষ্টা করি সাথেটা সাথে সাথে ক্লিন করে রাখার জন্য। এতে করে দেখা যায় এত কাজ আর একসাথে জমে না, একটা ডিপ ক্লিন করার আর প্রয়োজন হয় না। তো এই তো তিনটা কন্টেনার আমার একসাথেই খালো হয়েছিল। তো এটাকে আমি ধুয়ে আমি ঝরা দিয়ে রেখেছি, পানি অলরেডি শুকিয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে প্রথমে আমি মসুরের ডাল ঢেলে নিচ্ছি। আমার বাসায় ডাল ছাড়া একদমই চলতে পারি না আমরা। দেখা যায় আপনি 1000টা আইটেম দেন, ডাল থাকতেই হবে আর কি। এক কথায় ডাল ছাড়া নাকি মনে হয় যে পেট ভরে না আর ভাত খাই নাই, এরকমই একটা অবস্থা ফিল আসে আর কি। তো এই তো সুন্দর করে মসুরের ডালটাকেও কন্টেনারে ঢেলে নিলাম। আর পাশাপাশি এখানে আমি এখন মুগ ডালটাকেও ঢেলে নিচ্ছি। আপনাদের সাথে ভিডিও আজকে এতটুকু করতে পেরেছি। আসলে ভিডিও তেমন আর আজকে করতে পারি নাই, কারণ দেখা যায় ভিডিও যদি আরও করতাম ভিডিওটা অনেক লং হয়ে যেত। তো এই জন্য আমি 10 মিনিট 31 সেকেন্ডের একটা ভিডিও মেক করে আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আজকে ভিডিওটি কেমন লেগেছে সবাই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন। আর সেই সাথে সাথে যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিন্তু ভিডিও দেখছেন, তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওতে আপনারা আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকেও রিকোয়েস্ট করব প্লিজ ফেসবুক পেজটি আমার
লাইক এবং ফলো দিয়ে আমার পাশে থেকে যাবার জন্য বলবো। তো আজ আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এই ডালগুলোকে ঢালা অলরেডি হয়ে যাচ্ছে, আর আপনাদের কাছ থেকে আমি এখনই বিদায় নিয়ে নেব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য অনেক দোয়া করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।